প্রিয় বন্ধুরা, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আর অন্যান্য ধর্মে যারা আছেন তাদেরকে আমার সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সমগ্র মানব জাতির জন্য আজ আমি কথাগুলো বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না। আমি এই রমজান শরীফের রোজা রেখে আমি একটা জিনিস চিন্তা করলাম, সেটা পৃথিবীতে বর্তমান প্রায় 800 কোটি মানুষ আছে, তার ভিতরে মুসলিম আছে 150 কোটি, অন্যান্য ধর্মাবলম্বী আছে অন্যান্য সব। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইবাদত বন্দেগি করার জন্যই সৃষ্টি করেছেন এবং অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেননি, এটা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক মানুষ সৃষ্টির যখন উদ্দেশ্য করলেন তখন ফেরেশতাদেরকে একদিন ডেকে বললেন, হে আমার ফেরেশতারা, আমি মানব সৃষ্টি করতে চাই, আমার খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বাধা দিয়েছিল, বললো না আল্লাহ আপনি এটা করবেন না, ওই মানব সৃষ্টি ওরা পৃথিবীতে যে বিভিন্ন প্রকার রক্ত রক্তি ফেতনা ফাসাদ বিভিন্ন পাপাচারে লিপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর তিনি মানুষকে সৃষ্টি করলেন। মানুষকে সৃষ্টি করার পরে তিনি প্রথম সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালামকে, ওনার বাম্পার হাড়টিকে সৃষ্টি করলেন হযরত হাওয়া বিবিকে, বেস্তির ভিতরে ওনাদের রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক আসলে বেস্তির ভিতরে তাদের রাখার তো উদ্দেশ্য ছিল না, ওদের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য ছিল পৃথিবীতে তাদেরকে প্রেরণ করা, পৃথিবীতে মানব জাতি সৃষ্টি হয়ে যায়, মানবে মানব পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে, প্রতিটা মানব তার ইবাদত বন্দেগি কী করবে, জিকির জিকির করবে, নামাজ কালাম পড়বে, তারা আদর্শে শিল্পে চলবে, এটাই ছিল তার আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ এটাও জানতেন যে তার ইবাদত কারা করবে না এবং তার ইবাদত কারা করবে, তার আদেশ নিষেধ কারা মানবে না আর ইবলিসের আদেশ নিষেধ কারা মানবে, এটা আল্লাহ পাক রব্বুল আলমিন অন্তর্যামী তিনি অবশ্যই জানতেন। আমার উদ্দেশ্য আমরা আসলে পৃথিবী থেকে একদিন চলে যাব, আমি শুধু মুসলিমদের জন্য বলছি না, পৃথিবীর প্রত্যেকটি ধর্মের জন্য বলছি, প্রত্যেকটি ধর্মের অনুসারী যারা আছে তাদের সবার জন্য বলছি, আমরা পৃথিবীতে একদিন চলে যাব, এই পৃথিবীতে আমরা থাকব না, আমাদের একটি মৃত্যু বরণ করতেই হবে, এই মৃত্যুর হাত থেকে আমাদেরকে পার কোনো উপায় নেই। আমাদেরকে একটু আমরা সৃষ্টি করি না, এই আসমান জমিন আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নলা সাগর খাল বিল এসব দিকে লক্ষ্য করলে আমরা কি একটু ভাবতে পারি না, একজন এর পিছনে সৃষ্টিকর্তা আছেন? নিশ্চয়ই এই ইউনিভার্সাল আপনি সৃষ্টি হয়নি, একজন সৃষ্টি করেছেন, এর একজন নিয়ন্ত্রক আছেন, একজন পরিচালক আছেন, একজন গাইড আছেন, এটাকে আমরা মানি না। আমরা যে ধর্মই হোক না কেন একটু চিন্তা করুন তো, আমাদের কি সৃষ্টি করেছে, আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় চলে যাব? আমরা তো সবাই মৃত্যুকে স্বীকার করি, মৃত্যু তো আমাদের হবেই, মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পাওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারণ মৃত্যু এত নিষ্ঠুর এত কঠিন যে কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু আমরা যদি আল্লাহর কাজ না করে যাই, আল্লাহর ইবাদত বিন্দিগি না করি, আল্লাহর আদেশ নিষেধ মতো না চলি, আল্লাহর প্রতি আমরা ইমান না নিই, আল্লাহকে যদি আমরা বিশ্বাস না করি, আমাদের কোনো সৃষ্টিকর্তা আছেন, আমাদের কোনো সৃষ্টি করেছেন, আমরা যদি বিশ্বাস না করি, তা আমাদের কী উপায় হবে? পরকালে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন হিসাবের খাতা খুলবেন তো আমরা কিছুই তো হিসেব দিতে পারবো না। হ্যাঁ, আমরা কোনো কিছু হিসেব দিতে পারবো, কঠিন কঠিন কথা আছে যেগুলো আমি বলছি না, অনেক কঠিন কঠিন কথা আছে যেগুলো আমি বলছি না, আমি শুধু এইটুকুই বলছি, আমরা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য আমি বলছি, মানুষের কাছে আমি অনুরোধ করছি, আমরা নিজেকে একটু চিনতে শিখি, আমাদের কে সৃষ্টি করেছেন, আমাদের কে খাওয়ান, আমাদের কে পড়ান, কে আমাদের বাঁচিয়ে রেখেছেন, কে আমাদের হেফাজত করেন, কে আসমান জমিন আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র তারা সাত আসমান সূর্য জমিন পাহাড় পর্বত নদী নালা কে সৃষ্টি করেছেন? আমরা যদি যদি একটু ভাবি, একটু মোরাকাবা করি, যে ধর্মই হোক না কেন, তাহলে মনে হয় আমরা সৃষ্টিকর্তাকে চিনতে পারবো। আর এই সৃষ্টিকর্তাকে যদি আমরা বিশ্বাস না করি, আমরা যদি বিভিন্ন পাপকাজে লিপ্ত থাকি এবং বিভিন্ন অবসনায় মুক্ত থাকি যেগুলো আল্লাহ পছন্দ করেন না, আল্লাহর কাছে আল্লাহ সব কিছুকে ক্ষমা করে দিতে, সব বড় বড় পাপকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শেরেক করলে তার সাথে অংশীদারিত্ব করলে অর্থাৎ তাকে কাউকে ক্ষমা করবেন না, শেরেককারীর পাপ সর্বনিম্ন স্তরের বেস্তে, সে মানে জাহান্নামে বেস্তের গন্ধ তো সে পাবে না, জাহান্নামে সর্বনিম্ন স্তরে থাকবে, যে আল্লাহকে যারা শেরিক করবে অর্থাৎ আল্লাহর সাথে যারা অংশীদারিত্ব করবে। আমি এই কথা বুঝতে চাচ্ছি, আপনারা জানেন বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমার উদ্দেশ্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে যাক,
প্রত্যেকটা মানুষ আল্লাহর পথে ফেরত আসুক, তওবা করে আল্লাহর পথে কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এসব কলমা গুলো পড়ে আমরা মুসলমান যারা আসি তারা তো অবশ্যই পড়বো এবং আমাদের ইবাদত বন্দে জিকির ঠিক মতো করবো। আর যারা অন্য ধর্ম বলে আমাদের অন্য ধর্ম অবলম্বী যারা পৃথিবীতে আসেন, বিভিন্ন হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, বিভিন্ন ধর্মাবলম্বী আছে পৃথিবীতে, অনেক অনেক ধর্ম আছে, সবাইকে বলছি একটু বুঝতে শিখুন, একটু চিন্তা করতে শিখুন তো, যে আল্লাহ স্যার আমাদের কী খাওয়া কী পড়া, কোনো বিপদ আপদ বলা মুসিবত আসলে অন্য কেউ কি রক্ষা করতে পারে একমাত্র আল্লাহ স্যার? আল্লাহ স্যার আমাদের কি খাওয়াতে পারে? আমরা খেতে ফসল ফুলে বইনে আসি, এই ফসল থেকে কে বল নেই, এটা আল্লাহ দেয়, অন্য কেউ দিতে পারে? এই ক্ষমতা কারোর আছে? ইবলিসের আছে? ইবলিস কিছু করতে পারে? ইবলিস তো আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ যে সে মানব জাতিকে সে জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমতের অশেষ রহমতে যারা আল্লাহর রহমতের ভিতরে থাকবে, আল্লাহ প্রকৃত বান্দা যারা থাকবে, আল্লাহর মাহবুব বান্দা যারা থাকবে, আল্লাহ যাদের পছন্দ করেন তাদেরকে আল্লাহ ইবলিসের থেকে হেফাজত করবেন। ইবলিসের কাছ থেকে আমাদের হেফাজত প্রার্থনা করার জন্য পড়তে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা পড়তে হবে। আল্লাহর কাছে ইবলিসের হাত থেকে হেফাজত প্রার্থনা করতে হবে, ইবলিসের হাত থেকে যাতে আমরা বাঁচতে পারি এই প্রার্থনা আল্লাহর কাছে করতে হবে। ইবলিস খুব বড়ো একটা চ্যালেঞ্জিংয়ের সৃষ্টি, সে আগুনের সৃষ্টি, তার রাজা প্রকৃতির নাম আজাজিল। এই ইবলিস মানুষকে বিভিন্ন পথে বাধা, বিভিন্ন ভালো কাজে বাধা দান করে এবং কুকাজে এবং পাপকাজে সে উৎসাহ দান করে। সেই পৃথিবীতে মানুষ কিন্তু ওই সেই পৃথিবীর সৎ মানুষগুলোকে সে অসৎ পথে নিয়ে যায়, সেই পূজা পার্বণ শিখেছে, সেই দেবদেবী মূর্তি পূজা শিখিয়েছে, কীভাবে আল্লাহর পথ থেকে দূরে সরে যেতে হয় ইবলিসই কিন্তু শিখিয়েছে, অন্য কেউ শেখায়নি। এটা ইবলিস মানুষের রক্তের সাথে রক্তে রক্তের সাথে মিশে থাকে, শ্বাস রন্ধ্রে রন্ধ্রের সাথে মিশে আছে। ইবলিস ইবলিসের দুঃখ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের কোনো ভয় নাই। ইবলিস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে এবং সে অট্টহাসিতে ফেটে পড়বে, সে বলবে আমি মানব জাতিকে জাহান্নামে পৌঁছে দিয়েছি, এটা আমার চ্যালেঞ্জ ছিল। কাজে আমাদের বড় হতাশা আমরা, আমরা এই যারা ইবলিসের অনুসারী হয়ে বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বিভিন্ন পথে যারা আমরা জীবনযাপন করছি, আমার কিন্তু মরে যাওয়ার পরে একদিন আফসোস ঠিকই হবে, কবরে যাওয়ার সাথে সাথেই তখন মনে চাইবে আল্লাহ আমাদের পৃথিবীতে আবার পাঠাও, আমরা এবার তোমার সত্যিকার ইবাদত বন্দি করবো, তোমার বিশ্বাস করবো, তোমার প্রতি ইমান আনবো, তখন কিন্তু কোনো আফসোস আর কাজ হবে না, কোনো আফসোস করো তখন আর কোনো কাজ হবে না। ইবলিস মানুষের চিরশত্রু, আদম ইসলামের শত্রু, মানব জাতির শত্রু, চিরশত্রু। এই ইবলিসের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে। আল্লাহকে যারা আমরা যারা পৃথিবীর বিভিন্ন ধর্ম বলে আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কেউ ভগবান বলে আল্লাহকে, কেউ আল্লাহ তো আসলে কোনো লিঙ্গ হয় না, আল্লাহ আল্লাহ, আল্লাহর পবিত্র নাম কোরআন শরীফে আছে, আল্লাহ পাতে আরও 99টি নাম আছে, কিন্তু যারা ভগবান বলে, যারা ঈশ্বর বলে, যারা বিভিন্ন গড বলে, এগুলো তো আল্লাহর আসলে প্রকৃত নাম না, তার হাতে এটা মানে বোঝানোর চেষ্টা করে এই নামে তারা, কিন্তু এই নামে শরিক হয়ে যায়, শিরক হয়ে যায়। আসলে আমি পৃথিবীর মানব জাতি যারা আছে, সমগ্র পৃথিবীর মানব জাতি যারা আছে, সবাই যদি আল্লাহর ইবাদত বন্দেগি করে, সবাই আল্লাহর আদেশ মেনে চলে, সবাই প্রতি আল্লাহর ইমান আনে, আল্লাহর প্রতি সদা সবাই যদি ইমান আনে, আল্লাহর কিন্তু তার বর্ততে একটুও বাড়াতে পারবে না, একটুও বাড়াতে পারবে না। সারা পৃথিবীর মানুষ যদি কোটি কোটি বছর শেষ দেয় কোটি টাকায়, আল্লাহ যে বরত্ব আছে তার একটুও বাড়াতে পারবে না, এতে আল্লাহর কোনো কিছু আসা যায় না। তুমি ইবাদত বন্দেগি করলেও তার কিছু আসা লাভ নেই, আর না করলেও তার কোনো লস নেই। আর সমগ্র পৃথিবীর মানুষ যদি পাপে কাজে পাপে পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি পাপে পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহকে না আসেনে, তাতেও আল্লাহর কিন্তু আসা যায় আসা যায় না, কিছুই আসা যায় না। তাতে আল্লাহর বরত্ব যেটুকু আছে, যে বরত্ব আছে তাতে একটুও কমতি হবে না, এবং তার কোনো কোনো কিছুতেই তার কোনো কিছু কমতি হবে না। আল্লাহ পাক সকল শক্তির ঊর্ধ্বে, তিনি সমগ্র জাহানকে সৃষ্টি করেছেন, কাজেই তার সাথে কোনো তুলনা নেই, কোনো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। আমাদের এ খাওয়ায় ও খাওয়ায়, এ আমরা এই কাজ করি বলে এ খাতে পারি, এ কাজ করি বলে এ কাজ করতে, আমরা এ না করলেও করতে পারতাম না, ও না করলেও হতো না, এমন ধরনের আমার ধরনের ধর্ম আছে, কিন্তু এটা বলতাম না, যা কিছু হয় আলোর তত্ত্বে হয়। এই পৃথিবীতে সমগ্র
পৃথিবীতে একটা মহামারী চলছে করোনা ভাইরাস, এর থেকে হেফাজত করার একমাত্র রক্ষাকারী আল্লাহ পাক রব্বুল আলামিন, তাছাড়া কেউ পারবে না। পৃথিবীর কোনো চ্যালেঞ্জিংই এর সাথে পারবে না, কারণ বিভিন্ন বিভিন্ন ধর্মে বিভিন্ন প্রধানমন্ত্রীরা ঘোষণা করে দিয়েছেন যে পৃথিবীর মানুষের সব আশা শেষ এবং সব চেষ্টা শেষ, একমাত্র ফয়সালা আসমানে। অর্থাৎ আল্লাহকে বোঝাতে চেয়েছেন যে আল্লাহ ছাড়া এর উপরে আর কোনো এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার কোনো হেফাজত প্রার্থনা করার কোনো আর কোনো শক্তি নাই। এটা আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ লোক মুসলমান হচ্ছে, যারা কখনোই ভাবিনি তারা ইসলামের পথে আসবে, তারাও কিন্তু মুসলমান হচ্ছে। আল্লাহর যারা চিনতে পেরেছে তারা তাদের জীবন আলোয় আলোকিত হয়ে গেছে, আর আল্লাহকে যারা চিনিনি এখনও ভুল পথে আছে তারা রাত্রি শুয়ে ওকে এবার হাত দিয়ে একটু চেষ্টা একটু একটু মোরাকাবা করুক তো, অর্থাৎ একটু চিন্তাভাবনা করুক তো যে আসলে আমাকে কে সৃষ্টি করেছে, আমাকে কে খায়, আমাকে কে হেফাজত করে, কে রক্ষা করে, মরে গেলে পৃথিবীতে কীভাবে এলাম, মরে গেলে কোথায় যাব, তারপর কী হবে। দেখবেন আসলেও আপনার চোখ দিয়ে দয়ার করে পরিচয় আসবে এবং আপনি আপনার মনটা নরম হয়ে যাবে, তখন আপনি আপনি একদিন আল্লাহর প্রতি ইমান আনবেন। আল্লাহর প্রতি যদি আমরা ইমান না আনি, আল্লাহকে যদি আমরা বিশ্বাস না করি, আল্লাহর সাথে যদি আমরা প্রতিনিয়ত শিরিক করতে থাকি, তাহলে পৃথিবীতে পাপ কোনোদিনই, এই পৃথিবীর যে মহামারী চলছে বা এর থেকে আরও সামনে অনেক বড় বিপদ আছে, এর থেকে আমরা পরিত্রাণ কখনোই পাবো না। আল্লাহর প্রতি আমাদের অবশ্যই আসা উচিত। আল্লাহ আমাদেরকে সব কাছ থেকেই তার রহমতের কোলে টেনে নেন। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বসতেন তাহলে আমাদেরকে পৃথিবীতে মানুষরূপে পাঠাতেন না, আমাদেরকে তো মানুষ না মানুষরূপে সৃষ্টি না করে এই বিভিন্ন প্রাণী পশু পাখি কুকুর হাঁস বিড়াল সাপ এভাবেই তো সৃষ্টি করলে আমাদের পাতেন, কিন্তু আল্লাহ বেশি বেশি আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। আর তারপরেও আমরা শেষ জামানার আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতে মুহাম্মদ করে সৃষ্টি করেছেন। পৃথিবীতে কোনো মানুষ কিন্তু ইহুদি বেদিন নাস্তিক খ্রিস্টান হিন্দু হয়ে জন্মগ্রহণ করে না, প্রত্যেকটি শিশু সন্তানই জন্মগ্রহণ করে ইসলাম ধর্মের অনুসারী হয়ে, অর্থাৎ ইসলামের আকলের উপরে। কিন্তু পরিবেশ পরিস্থিতি তার পারিপার্শ্বিক অবস্থা তার বাপ মার কর্ম দেখে করতে করতে সে একদিন সেই পথের অনুসরণে যায়, এইভাবে মানুষ বয়ে আসছে চিরকাল। আমি যে কথাগুলো বুঝতে চাইছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমার একমাত্র উদ্দেশ্য আমরা আল্লাহকে চিনতে শিখি, আল্লাহকে ভালোবাসতে শিখি, আল্লাহর প্রতি আমরা ইমান আনি, আল্লাহর আদেশ নিশ্চিতগুলো আমরা মেনে চলি, কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ পড়া শিখি, হাদিস কোরআন থেকে আমরা সব কিছু জেনে নিই, হাদিস এবং কোরআন এবং হাদিসকে আমরা জড়িয়ে ধরি, তাহলে আমরা পরিত্রাণ পাবো। তাছাড়া আমাদের পরিত্রাণ পাওয়ার কোনোই উপায় নেই। মরে যাওয়ার পরই যখন আজাব সরে যাবে কবরে, তখন কত আফসোস করতে হবে তার কোনো ইয়ত্তা নেই। ওই আফসোসের ক্ষেত্রে তখন আর কোনো কাজ হবে না, কারণ আল্লাহ মানুষকে পৃথিবীতে একবারই পাঠিয়েছেন আর একবারই নিয়ে এসে যাবেন, আর দ্বিতীয়বার কোনো কাউকে পৃথিবীতে পাঠাবেন না। কাজেই আমি আমার এই কথায় কেউ কিছু মনে করবেন না, আমি আসলে ভাবছি যে আমরা কোথায় আসি আর কোথায় চলে যাবো, মরে যাওয়ার পরে কোথায় কী হবে আমাদের। আল্লাহ তো যাকে সৃষ্টি করেছেন, বেহেশত সৃষ্টি করেছেন, বেহেশত তাদেরকে দেবেন যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছে, আল্লাহর পথে চলেছে সঠিকভাবে তাদেরকে। আর জাহান্নামে তাদেরকে দেবেন, অর্থাৎ যাকে যারা আল্লাহর কথা মতো চলেনি, আল্লাহর ইবাদত বন্দেগী করেনি, আল্লাহর আদেশ নিষেধ মানে তাদেরকেই। কাজে এর সংখ্যা তো পৃথিবীতে কম নয়, সবচেয়ে বেশি এই সংখ্যাটাই। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আমি বিভিন্ন ভাষায় তর্জমা করি আমার কথাগুলো, ছয়টি ভাষায় ছয় চারটি ভাষায় আমি তর্জমা করে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন, পড়বেন, ভালো লাগবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাকে কিছু মনে আমার এই আপনার প্রত্যেকটি ধর্মের প্রতি আমার এই দাওয়াতকে আপনার কারো কিছু মনে করার দরকার নেই, কারো কিছু হিংসা করার দরকার নেই, আমি কিন্তু মানুষের ভালোবাসি, মানুষে মানুষের জন্য কীভাবে মানুষ আল্লাহর পথে ফেরত আসে সেই উদ্দেশ্যে আমি বলেছি। বরং নিজের গায়ে একটুবার একটু মোমবাতির আলো, মোমবাতির আগুন, সামান্য মোমবাতির আগুন একটা চোখ দেন, এভাবে মোমবাতির আলোর পরে হাতে রাখুন তো, পারবেন একটা মিনিট? কেউ স্বীকার করবে? লক্ষ টাকা দিলে কেউ স্বীকার করবে যে না আমি একটা মিনিট মোমবাতির আগুনের পরে হাতে রাখি?
যাবে না, তাহলে সে জাহান্নামের আগুনের অবস্থা কী? যেখানে পৃথিবীতে আগ্নেয়গিরিকে আল্লাহ সৃষ্টি করেছে, আগ্নেয়গিরিকে যখন বিস্ফোরণ সৃষ্টি হয় সেখান থেকে মানুষকে তখন কেন সরিয়ে নেওয়া হয়? আগুনে পুড়ে যাবে বলে তো, তাহলে আগুনের ভয় সবাই কিন্তু আমরা করি, কিন্তু আমরা পরকালকে বিশ্বাস যারা করি না, যারা এমন ধরেন কঠোরপন্থী আছে, যারা পরকাল বিশ্বাস করে না, যারা কিছুই বিশ্বাস করে না, নাস্তিক একেবারে, যারা কোনো কিছু বিশ্বাস করে এমন কঠিন কঠোরপন্থী নাস্তিক আছে, এরাও ভাববেন কোথায় ছিলেন, কোথায় এলেন, কোথায় যাবেন, এরাও ভাববেন। আপনার ধর্মের উপরে আপনি রিসার্চ করুন, ভাবুন এবং নিজে নিজে নিজেকে ভাবুন যে আসলে কী হবে। যা হোক, ভিডিওটা বেশি লম্বা করছি না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই বলে আমি আমার কথাগুলো শেষ করছি। খোদা হাফেজ। প্রিয় ভিউয়ার্স, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি নতুন ইউটিউবার, আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট শেয়ার করুন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে সহযোগিতা করুন।